হায়রে ডাকাত বউ, টাকা নিয়ে ঝগড়া করায় রাতে স্বামীকে খুন করে পাশের ডোবায় ফেলে দেয়। হত্যার 11 দিন পরে পাওয়া যায় নিহত স্বামীর অর্ধগলিত লাশ। আটক করা হয় পালিয়ে থাকা খুনি বউকে। এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা গ্রামে। প্রতিবেশীরা জানায়, যেভাবে খুন করা হয়েছে আর যেখানে রাখা হয়েছে তা স্বাভাবিকভাবে ওই খুনি বউয়ের পক্ষে একা করা সম্ভব না। হেলাল সাজেদার 3 বছরের সংসারে আছে 1.5 বছরের কন্যা। মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া লাগত। 11 দিন আগে রাতের টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরের দিন সকালেই খোঁজ মেলে না হেলালের। গতকাল এক নারী শাক তুলতে গিয়ে অর্ধগলিত স্ত্রীর হাতে খুন হওয়া ডোবায় পড়ে থাকা স্বামীর লাশ দেখতে পায়। রাক্ষসী বউ স্বামীকে খুন করে পালিয়ে বেড়ালেও পুলিশ তাকে আটক করে। দর্শক, পারিবারিক কলহে স্বামী হত্যার পর ডোবায় লুকিয়ে রাখা খুনির ডাইনি বউয়ের কী শাস্তি হওয়া দরকার তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।